गाइज আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে ফুল ফর্ম বলবো, এবার হাজারো ফুল ফর্ম আছে, ওর মধ্যে আমি আজকে 11টা ফুল ফর্ম বোঝাবো। তো যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে দেখে নাও। তো আমি আজকে আমার ভিডিও স্টার্ট করছি। তো এইখানে ফার্স্ট ফুল ফর্ম আছে সিপিইউ। তো সিপিইউ এর ফুল ফর্ম কি, আগে তোমরা কম্পিউটারে যখন বলে যে সিপিইউটা কি, তো সিপিইউ এর ফুল ফর্মটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে। তো সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা সিডি, সবাই সিডিতে গান চালাও, সবাই চালাও। তো ওটাকে, ওটার ফুল ফর্ম কি জানো? ওটার ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। তো দুটো হয়ে গেল, সিডি এর ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক, আর সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এবার হলো ALU, এইটা আমি তোমাদের পরে বোঝাবো। এখন এখন তোমরা কম্পিউটার ইনপুট ALUটা পরে আছে, তো তাও আমি তোমাদের ফুল ফর্মগুলো লিখে রাখছি, পরে হয়তো দরকার লাগতে পারে। ALU এর ফুল ফর্ম কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট। বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে না বানানটা, ARITHMETIC লজিক, LOGIC লজিক ইউনিট, UNIT। এটা হয়ে গেল, তো আমাদের তিনটে হয়ে গেল। এবার আছে UPS। UPS বলেছিলাম কম্পিউটার সাইডে, মানে হঠাৎ কারেন্ট চলে গেলে স্টোর করে রাখে কারেন্টকে, তার সাথে কম্পিউটার মানে বন্ধ হয়ে যায় না কিছু কাজ করতে করতে। ধরো এটা কোনো দরকারি অফিসের কাজ করছে, হুট করে কারেন্ট চলে গেলে তখন কি কম্পিউটার তো অফ হয়ে যাবে, কম্পিউটার বা ল্যাপটপই ধরছি। ল্যাপটপে এখন তো চার্জ থাকে, আমি বলছি কম্পিউটার। এবার তখন UPSটা কারেন্টটাকে স্টোর করে রাখবে, তখন যদি মানে হঠাৎ করে কারেন্ট চলেও যায়, UPSটার মধ্যে যতটা এনার্জি লোড থাকবে তত অব্দি কম্পিউটার চলবে। ততক্ষণের মধ্যে তুমি কম্পিউটার থেকে চা করতে সেভ করে কম্পিউটার বন্ধ করতে পারো, ওই জন্য দরকার UPS। এবার UPSটার তো কোনো এ না, UPSের ফুল ফর্ম আছে, এটা হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটার কিন্তু একটু উচ্চারণটা কঠিন আছে, আন ইন টা রব টেবল টেবল, এটা কিন্তু টেপ টেবল না টেবল, এরকম আন ইন টা টেবল পাওয়ার সাপ্লাই। এবার আসি 5 নম্বরে র্যাম। র্যাম অনেকেই শুনেছ, র্যাম এর ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ACCESS, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম এর ফুল ফর্ম। তো আমাদের 5টা হয়ে গেল, আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 5টা কি কি। তো দেখে নিয়েছে তোমরা, 6 নম্বরে রম, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। যেটা তোমরা না বুঝতে পারবে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের আবার ভিডিও আরেকটা ভিডিও শেয়ার করে তোমাদের বুঝিয়ে দেবো। তো এইবার আছে 7 নম্বরে VDU, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভালো করে কিন্তু বানানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় ইংলিশ বানান কিন্তু ভুল হয়ে যাবে, যাদের বাংলায় লিখতে দেওয়া হবে, কিন্তু ইংলিশটা কিন্তু সোজা বাংলার থেকে। তো এইবার আসছি প্রম। আচ্ছা প্রম আছে অনেক লেটে, তাও আমার কাছে লেখা ছিল আমি তোমাদের বলে দিচ্ছি, প্রম প্রোগ্রামেবল, প্রোগ্রাম ওর থেকে আসছে প্রোগ্রামেবল। এবার রমের ফুল ফর্ম কি, রিড অনলি মেমোরি। এবার এখানে হয়ে গেল রিড অনলি মেমোরি, তো বুঝে নিলে প্রোগ্রামেবল রিড অনলি অনলি মেমোরি। তো এখানে পিটা আছে, এই পি এর জন্য এটা প্রোগ্রামেবলটা এসেছে, বুঝে নিয়েছে এটা। আচ্ছা এবার HD, আমরা বলি HD, HD টিভি বলি, কিন্তু এটা HDটার ফুল ফর্ম কি, হার্ড ডিস্ক, বুঝে নিয়েছে। আচ্ছা CU, CU এর ফুল ফর্ম কন্ট্রোল ডিস্ক। আচ্ছা IP, ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা ইন্টারনেট সবাই মোবাইল এখন ইউজ করো, আর পিএর ফুল ফর্ম প্রোটোকল, তো ইন্টারনেট প্রোটোকল। তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা, তো অনেক তো ফুল ফর্ম আছে, তোমাদের জন্য অল্প অল্প করে বোঝাতে হবে। তো যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর লাইক ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে অবশ্যই, আর চ্যানেলটা এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। তো দেখে নাও আরেকবার, আমি তোমাদের ভিজিট করিয়ে দিচ্ছি 11টা ফুল ফর্ম, ভালো করে বানান কিন্তু লিখবে দেখে দেখে। তো আমি তোমাদের এক একটা করে দেখাচ্ছি, 3 নম্বর, 4 নম্বর,
पाँच नम्बर এটা না বুঝতে পারবে আমাকে কিন্তু এই করবে ইনফর্ম করবে ছ নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর তো বুঝে নিলে টাটা বাই।